চলুন প্রথমে আমরা একটা চার্ট দেখে নিই আজ থেকে চার পাঁচ মাস আগে সেপ্টেম্বর দু হাজার যদি এখানে আমরা বিনিয়োগ করতাম এক লাখ টাকা তাহলে এখন অবধি এটা হোল্ড করলে আমাদের এক লাখ টাকা হয়ে যেত এক লাখ ষোলো হাজার টাকা চার পাঁচ মাসের মধ্যেই সিক্সটিন পয়েন্ট সিক্স ফোর পারসেন্ট রিটার্ন আপনি জেনারেট করতে পারতেন এইখানে ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টটা কি এটা হলো গোল্ড আমাদের মানে ম্যাক্সিমাম মানুষেরই ভারতীয়দের যেখানে বিনিয়োগ করতে একবারও তাদের ভাবতে হয় না গোল্ডে বিনিয়োগ করা যদি আমরা স্টক মার্কেটের সাথে কম্পেয়ার করি এই পিরিয়ডের মধ্যে তাহলে স্টক মার্কেট খুব একটা ভালো পারফর্ম করেনি ইভেন আপার লেভেলস দেখিয়েছে সেখান থেকে আবার বিশাল পড়েছে সেখান থেকে আবার বেড়েছে আবার পড়েছে একদম ফুল অফ ভোলাটাইল ছিল মার্কেট এই চার পাঁচ মাসের মধ্যে ইভেন সেখান থেকে লোয়ার লেভেলস বেশি দেখিয়েছে যেখানে গোল্ডের যদি আমরা কথা বলি সেখান থেকে একটা ভালো গেন আমরা দেখতে পাচ্ছি তাহলে এখন কি গোল্ডে বিনিয়োগ করা যায় গোল্ড যদি আমরা স্টক মার্কেটের সাথে কম্পেয়ার করি তাহলে সেক্ষেত্রে গোল্ডে বিনিয়োগ করা কতটা যুক্তিপূর্ণ এই প্রশ্নগুলো আপনার মনে নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে এবং ঘুরপাক খাওয়াটা খুবই স্বাভাবিক কেননা দু সালে যদি আমরা এক লাখ টাকা বিনিয়োগ করতাম গোল্ডে এবং স্টক মার্কেটে দু হাজার কথা বলছে আজ থেকে ন বছর আগে তাহলে গোল্ডে আপনি কম্প্যারিটিভলি বেশি রিটার্ন পেতেন স্টক মার্কেটের তুলনায় তাহলে শেয়ার বাজারে বিনিয়োগ করে কী বা লাভ শেয়ার বাজারকে এত লাভ আছে এত টেনশন এত বেশি নিউজ ট্র্যাক করো অ্যানালাইসিস করো এখানে বিনিয়োগ করো ওখানে বিনিয়োগ করো কখন মার্কেট পড়ে যায় তো শেয়ার বাজারে তো লসই হয় এটাই তো আমরা শুনে এসছি তো আজকের এই ভিডিওতে একদম কম্পারিজন করে দেখাবো বিভিন্ন সময় ক্ষেত্রে লাস্ট কুড়ি বছরের ডেটা নিয়ে আপনাকে দেখাবো গোল্ডের সাথে শেয়ার বাজারের সম্পর্কটা কি আর আমরা কোথায় বিনিয়োগ করতে পারি যেখানে আপনার ক্যাপিটালের ওপর খুব বেশি রিস্ক না নিয়ে লং টার্মে ভালো একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন সেই কম্বিনেশানটা কি হবে গোল্ডের সাথে শেয়ার বাজারের সেই বিষয়টা নিয়েও আজকের ভিডিওতে আমরা কথা বলবো আজকের ভিডিও নলেজ পার্টনার স্মল কেস স্মল কেস একটা প্ল্যাটফর্ম যেখানে একটা থিমের ওপর বেস করে আপনি অনেকগুলো স্টক সিলেক্ট করতে পারবেন এবং একটা বাস্কেট তৈরি করতে পারবেন এবং সেই বাস্কেটে আপনি চাইলে নিজের মতো করে বিনিয়োগ করতে পারবেন অনেক এক্সপার্ট দ্বারা অনেক বাস্কেট অলরেডি ক্রিয়েট করা রয়েছে বিভিন্ন থিমের উপর বেস করে সেগুলো চাইলে আপনি এদের প্ল্যাটফর্মে গিয়ে চেকআউট করে নিতে পারবেন যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো ফিরে আসি আবার আমাদের আলোচনায় সোনা জমি না শেয়ার কোনটাতে বিনিয়োগ বেশি লাভজনক আমাদের জন্য আপনি রিয়ালাইজ করে দেখেছেন কিনা জানি না আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ আমাদের টোটাল নেট ওর্থের ভালো একটা পার্সেন্টেজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করে রেখেছে রিয়েল এস্টেট মানে জমিতে বিনিয়োগ করে রেখেছে যেখানে জমির যদি আমি রিটার্নের কথা বলি তাহলে আরবিআই এর একটা রিপোর্ট এসেছিলো যেখানে দু হাজার দশ থেকে দু হাজার কুড়ি দশ বছরের মধ্যে কত পার্সেন্ট রিটার্ন রিয়েল এস্টেট দিয়েছে সেটা মোটামুটি ওই এগারো পার্সেন্ট কিন্তু যদি আমি আরও লংগার টাইম ফ্রেম নিই যেখানে কুড়ি বছর তিরিশ বছরের কথা বলি তাহলে সেখানে আট থেকে ন পার্সেন্টই রিটার্ন দিয়েছে রিয়েল এস্টেট সেটা অবশ্যই ডিপেন্ড করছে সিটি টু সিটি ওয়াইজ এবং কোথায় আপনি ল্যান্ড কিনছেন কোথায় জমিটা কিনছেন তার উপর তার ভ্যালুয়েশনের উপর ডিপেন্ড করছে তো ওভারঅল আর যদি আমরা টপ টেন সিটিজের কথা বলি এবং সেখানে প্রাইম লোকেশনের কথা বলি তাহলে সেক্ষেত্রে এটা আরবিআই রিপোর্ট যে এরকম পারসেন্টেজে গ্রো করেছে যেটা খুব একটা বেশি একদম দারুণ রিটার্ন আমরা বলতে পারি না কিন্তু সেই জায়গাটায় যদি আমরা গোল্ডের কথা বলি তাহলে গোল্ড কিন্তু সেনসেক্সকে আউট পারফর্ম করেছে এখানে আপনি চার্ট দেখতে পাচ্ছেন এক বছরের মধ্যে গোল্ড রিটার্ন দিয়েছে টুয়েলভ যেখানে সেন্সেক্স রিটার্ন দিয়েছে ফোর পয়েন্ট থ্রি পাঁচ বছরের যদি কথা বলি তাহলে টুয়েলভ পয়েন্ট যেখানে সেনসেক্স দিয়েছে টুয়েলভ যদি দশ বছরের কথা বলি তাহলে ফাইভ গোল্ড দিয়েছে সেখানে সেনসেক্স টুয়েলভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট এখানে সেন্সেক্স আউট পারফর্ম করেছে গোল্ডকে কিন্তু একদম টাইম ফ্রেমে সেখানে কিন্তু দারুণ একটা বিষয় দেখতে পাবেন যে গোল্ড টেন পয়েন্ট দিয়েছে যেখানে সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই রিটার্নগুলো দেখার পর আপনার মধ্যে একটা ডাউট আসবে তাহলে তো গোল্ডে ইনভেস্টমেন্ট করা সব থেকে ভালো আমরা কেন স্টক মার্কেটে এত বেশি মাথা ঘামাচ্ছি এখনই হুটাট করে কোনো নিউজ আসবে মার্কেট পড়ে যাবে এটা হবে ওটা হবে এত টেনশান লাভ কি যেটা আপনাকে বললাম যে এটাও একদম ঠিক যে রিয়েল এস্টেটে আমাদের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট রয়েছে কিন্তু সব থেকে বেশি আমরা চিন্তা করি স্টক মার্কেট নিয়ে স্টক মার্কেটে হয়তো আপনার দু লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা লাগানো আছে কিন্তু রিয়েল এস্টেটের ক্ষেত্রে আমাদের সেখানে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা হয়তো লাগানো রয়েছে যেখানে রিটার্ন খুব একটা বেশি ভালো নাই কিন্তু খুব বেশি আমাদের টেনশন হয় স্টক মার্কেট নিয়ে যেখানে অ্যাকচুয়ালি আপনার চিন্তা করা দরকার যে আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়ছে কেন ওভার দ্য ইয়ার্স কিন্তু যদি আমরা স্টক মার্কেটের কথা বলি যেখানে আমাদের সেই তুলনায় আমাদের নেট ওরতের তুলনায় খুবই কম পার্সেন্টেজ মার্কেটে লাগানো রয়েছে কিন্তু তার জন্য আমরা সারা দিন রাত ভাবনা চিন্তা করি রাত্রে অনেক সময় ঘুমও আসে না যদি মার্কেট পড়ে যায় তাহলে তো এই বিষয়টা আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম এইটা আমাদেরকে ঠিক করতে হবে তো আজকের এই ভিডিওতে যেটা বলার আপনাকে সেটা হচ্ছে গিয়ে গোল্ড অ্যাজ এ ইনভেস্টমেন্টকে আমরা কীরকমভাবে দেখতে পারি আর আমার কেন মনে হয় যে আমি নেক্সট ডিকেড স্টক মার্কেটে সব থেকে বেস্ট রিটার্ন আমরা পেতে পারি স্টক মার্কেট সবথেকে ভালো রিটার্ন দিতে পারে তার পেছনে একটা ছোট্ট লজিক রয়েছে যে লজিকটা আজকের ভিডিওতে আপনার সাথে আমি শেয়ার করব। তাহলে আপনি বুঝবেন যে কেন আমি স্টক মার্কেটের প্রতি এত বুলিশ প্রত্যেকটা ভিডিও দিয়ে আপনি দেখবেন যে আমি স্টক মার্কেটের প্রতি খুব বেশি বুলিশ থাকি যে মার্কেট খুব ভালো পারফর্ম করবে তো তার পিছনে রিজন কী রয়েছে সেটাও আজকে একটা ছোট্ট জাস্ট এক লাইন দু লাইন স্টেটমেন্টে আপনাদেরকে আমি বলবো তো প্রথমে আমরা একটু কম্পেয়ার করে দেখে নিই গোল্ডের সাথে সেনসেক্সের সম্পর্কে কি রয়েছে লাস্ট কুড়ি বছরে ঠিক আছে তাহলে একটা ভালো একটা আইডিয়া পাওয়া যাবে যে গোল্ডের সাথে সেনসেক্সের সম্পর্ক কি রয়েছে একটা মানে মানা হয় এরকম যে শেয়ার বাজার যখন ক্র্যাশ করে যায় তখন গোল্ড এক ভালো পারফর্ম করে তো সেক্ষেত্রে আপনার হেজ হয়ে যায় আপনার পোর্টফোলিও যেখানে যদি হানড্রেড পার্সেন্ট স্টক মার্কেটে লাগানো থাকে সেখানে যদি বাই চান্স স্টক মার্কেট টোয়েন্টি টোয়েন্টি থার্টি পার্সেন্টে পড়ে গেলো সেক্ষেত্রে আপনার সেটা পুরোটা লস হচ্ছে কিন্তু যদি আপনার গোল্ডে ইনভেস্টমেন্ট থাকে কিছুটা এক্সপোজার তাহলে গোল্ডে সেখানে কিছুটা পার্সেন্টেজ রিকাভার হবে তো গোল্ড অ্যাজ এ হেজ হিসেবে অনেকে পছন্দ করেন তো সেই বিষয়টা একটুখানি সম্পর্কটা ভালো করে আমরা চার্ট ওয়াইজ বুঝে নেব যে লাস্ট পনেরো কুড়ি বছরে গোল্ডের সাথে শেয়ার বাজারের সম্পর্কটা কী ছিল যদি আমরা এখানে দু হাজার সাত থেকে দু হাজার নয় সাল অব্দি কথা বলি যেখানে মার্কেট ক্র্যাশ করে গেছিলো দু সালে ভীষণভাবে কারেকশান দেখিয়েছিল সেখানে গোল্ড একটা ভালো রিটার্ন দেয় এইট থেকে এটা বেড়ে হয়ে যায় ফোরটিন যেখানে নিফটি ফিফটি চার এর ভ্যালু থেকে নিচে হয়ে নিচে পড়ে যায় দিয়ে দু হাজার সাতশো তেষট্টি টাকায় আসে ভীষণভাবে কারেকশান দেখিয়েছিল নিফটি ফিফটি মার্কেট সেখানে গোল্ড দারুণ একটা পারফরমেন্স দেখিয়েছিল যেটা আমি এই যে লাইনটা রয়েছে এই লাইনটাতে ইন্ডিকেট করা রয়েছে যেটা এই যে অরেঞ্জ কালারের তো এটা গেলো দু থেকে দু এর পরের বছর যদি আমরা দেখি দু হাজার থেকে দু এই সময় মার্কেট ভীষণ ভোলাটাইল ছিল দেখতেই পাচ্ছেন যে একবার ওপরে যাচ্ছে পাঁচ হাজার লেভেল থেকে ছ হাজার সাল জানুয়ারি মাস সেখান থেকে আবার ডাউন ডিসেম্বর দু তার কয়েক মাসের মানে এক বছরের মধ্যে সেটা চার হাজার লেবেলে চলে আসে সেখান থেকে আবার বাড়ে সেখান থেকে আবার ডাউন সেখান থেকে আবার ওপরে তো পুরোটা সময় ভোলাটাইল ছিল দু হাজার দশ থেকে দু এই দুই বছর পুরোটা সময় ভোলাটাইল ছিল ঠিক যেরকম এখন এই সিচুয়েশানটা আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে সেই সময় গোল্ড ভালো পারফর্ম করেছিল গোল্ড ছিল ষোলো ষোলো দশমিক পাঁচ দুই থেকে এটা বেড়ে হয়ে গেছিল ছাব্বিশ দশমিক তিন আট সেখান থেকে আরও বেড়ে হয়ে গেছিল থার্টি টু পয়েন্ট জিরো ফোর এখনও যেরকম আমরা দেখছি এখনকার সিচুয়েশনের সাথে যদি কম্পেয়ার করি একদম সেম টু সেম যেখানে মার্কেট ভোলাটাইল এক বছর ধরে সাইড কোনো রকম পারফর্মেন্স নেই রিটার্ন নেই কিন্তু সেখানে গোল্ড দারুণ পারফর্ম করেছে দেখালাম আপনাকে যে লাস্ট চার পাঁচ মাসের মধ্যেই সিক্সটিন পারসেন্ট বেড়েছে আর তারপরে দেখুন যখন মার্কেট আবার ধীরে ধীরে পারফর্ম করতে শুরু করে দিয়েছে তখন আবার গোল্ডের যে প্রাইস সেটাতে কারেকশান দেখছি একটু আবার আপার লেভেলস দেখাচ্ছিলো আবার কারেকশান তো যখন যখন মার্কেট ভালো পারফর্ম করছে তখন তখন গোল্ডের প্রাইস এখানে আমরা কারেকশান দেখছে এটা আপনাকে বোঝানোর এখানে তো দু হাজার থেকে দু হাজার তেরো এই ভোলাটাইল মার্কেটে স্টক মার্কেটের সাথে গোল্ডের কীরকম সম্পর্ক সেটা দেখালাম যেটা এখনকার এই সিচুয়েশনের সাথে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন সেম টু সেম রিলেশন চলছে এখন এর এরপরের যেটা বছর সেটা দু যেখানে মার্কেট দারুণ বুলিশ হয়ে যায় স্টক মার্কেট ইজ ভেরি বুলিশ দু যেখানে নিফটির যে ভ্যালু ছিল সেটা ছ হাজার এক সেখান থেকে বেড়ে হয়ে গেছিলো আট হাজার দুশো বিরাশি আপনাকে বলছিলাম যে মার্কেট যখন যখন বাড়ে তখন এরকমভাবে উপরের দিকে যায় তারপরে সাইডওয়েজ মার্কেট হয় এক বছর দেড় বছর দু বছর কাটাতে পারে যেরকম দু হাজার দশ থেকে দু হাজার দেখেছিলাম তারপর থেকে আবার দারুণ বুলিশ এরকম দু হাজার চোদ্দো সালে যেরকমভাবে মার্কেটের ভ্যালু বেড়েছিল ঠিক সেরকম বুলিশ আমরা আবারও মার্কেটকে দেখতে পারি সেই সময় যারা উইক যারা পেশেন্স ধৈর্য নেই যাদের তারা সেইখানে এই এই যে বুলিশনেস এই যে মার্কেটের এত হায়ার লেভেলস তারা এটা এনজয় করতে পারে না তারা সবসময় ভয়ে থাকে বা তার আগে তারা ছেড়ে পালিয়ে যায় এখন যেরকম এই সিচুয়েশানটা চলছে ঠিক আছে তো এই যে মার্কেট যখন এত হায়ার লেভেলস দেখাচ্ছিল তখন কিন্তু গোল্ডের যে প্রাইস গোল্ডের প্রাইস এখানে কারেকশান দেখিয়েছে পঁচিশ দশমিক শূন্য পাঁচ ছিল সেখান থেকে সাতাশ দশমিক নয় দুই গেল সেখান থেকে বিশাল কারেকশান সেখানে আবারও এর ভ্যালু যেটা চব্বিশ দশমিক চার আটে এসে দাঁড়িয়েছে যেখানে মার্কেট বিশাল বেড়েছে সেখানে গোল্ডের প্রাইস বিশাল নিচে পড়েছে তো দেখতে পাচ্ছেন একদম ইনভার্স রিলেশন যেখানে মার্কেট বাড়ছে সেখানে গোল্ডের প্রাইস একদম বিশাল কারেক্ট করছে এর পরের বছরে চলে যায় এর পরের বছর যদি আমরা দেখি তাহলে সেটা দু থেকে দু সেখান থেকে দু ঠিক আছে তো এখানে যে যে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা খুব ইন্টারেস্টিং কীরকম দেখাচ্ছে এখানে দেখুন মার্কেট এখান থেকে আট হাজার তিনশো পঁচানব্বই দু সালে ছিল জানুয়ারি মাসে সেখান থেকে কারেকশান হয়ে ছ হাজার নশো সত্তরে আসে ফেব্রুয়ারি দু হাজার ষোলোতে ঠিক আছে এক বছরের মধ্যে ভালো একটা কারেকশান আমরা দেখি সেখানে যদি আমরা গোল্ডের প্রাইসের কথা বলি তাহলে গোল্ডের প্রাইস চব্বিশ দশমিক থেকে সেই বছর আবার ডাউন আসে খুব একটা ভালো পারফর্ম করেনি সেই বছরে মার্কেট নিচে পড়ছে কিন্তু সেখানে গোল্ডের প্রাইসও নিচে পড়ছে এটা একটা আজব আর কি রিলেশান এই ধরনের রিলেশান খুব কম দেখা যায় তারপরে যেখানে স্টক মার্কেটের যদি ভ্যালু আমরা দেখি ফেব্রুয়ারি দু হাজার ষোলোতে ছ ছিল সেখান থেকে বেড়ে হয়ে গেছে আগস্ট দু হাজার ষোলোতে আট সেখান থেকে এটা বাড়তে 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 অনেকটা বেড়ে গেছে যেখানে মার্কেট বেড়েছে জাম্প দেখিয়েছে সেখানে গোল্ডের প্রাইসও বেড়েছে এখানে যদি আমরা দেখি তাহলে পঁচিশ দশমিক নয় সাত থেকে এটা উনত্রিশ দশমিক শূন্য নয় পৌঁছে গেছিল সেখান থেকে আবারও কারেকশান তো এটা একদম মার্কেটের সাথে ইনলাইন হয়েছে যেরকম যেরকম মার্কেট পারফর্ম করেছে সেরকম সেরকম গোল্ডও পারফর্ম করেছে এই ধরনের কম্বিনেশন খুব রেয়ার দেখা যায় এই জন্য লেখা আছে দেখুন এখানে এটা রেয়ার সিনারিওর মধ্যে পড়ছে এখানে আরেকটু যদি ভেঙে আপনাকে দেখায় তাহলে দু হাজার সতেরো থেকে দু হাজার উনিশের এই পিরিয়ডটার কথা বলছিলাম যেখানে জানুয়ারি দু হাজার সতেরোতে আট হাজার একশো উনআশি ছিল যেটা মার্কেটের ভ্যালু সেখান থেকে ডিসেম্বর দু হাজার উনিশে বারো হাজার একশো আটষট্টি হয়ে যায় কিন্তু সেখানে নিফটি বেড়েছে ফর্টি এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট গোল্ড ইটিএফ মানে গোল্ডও বেড়েছে থার্টি সেভেন পারসেন্ট দুটোই বেড়েছে তাই না তো এরকম ধরনের সিনারিও খুব কম দেখা যায় কিন্তু সেখানে মার্কেট অবভিয়াসলি আউট পারফর্ম করেছে গোল্ডের থেকে আচ্ছা তো এটাই বোঝা গেল এরপরে আমরা নেক্সট দু হাজার কুড়ির ক্র্যাশের কথা বলি দু হাজার কুড়িতে যখন মার্কেট ক্র্যাশ হয়ে যায় কোভিডের কারণে বিশাল নিচে পড়ে যায় তখন দেখুন গোল্ডের প্রাইস দারুণভাবে বেড়েছে যেখানে চৌত্রিশ দশমিক পাঁচ এক টাকা থেকে এটা একান্ন দশমিক পাঁচ নয় টাকা চলে গেছিলো বিশাল বেড়েছিলো সেখান থেকে মার্কেট দেখুন আবার এখান থেকে বাড়তে শুরু করে দেয় সেখানে গোল্ড আবার এখান থেকে ডাউন গোল্ডে ভালো একটা কারেকশান দেখি সেখান থেকে তো দেখতে পাচ্ছেন পুরো ইনভার্স রিলেশন দু হাজার কুড়িতে কোভিড ক্র্যাশে যেটা রিসেন্টলি হয়েছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা ফাইনালি যদি দু হাজার বাইশে চোখ রাখি যেখানে ইনফ্লেশনের একটা ভয় চলছিল ইন্টারেস্ট রেট হাইক হচ্ছিলো যেগুলো নিয়ে অলরেডি আমরা অনেকবার ডিসকাস করেছি তো দু হাজার জানুয়ারি থেকে জুলাইয়ের যদি আমরা কথা বলি এখানে তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে গোল্ডের প্রাইস সেটা প্রচণ্ড ভোলাটাইল ছিল ঠিক যেরকম স্টক মার্কেট স্টক মার্কেট যেখানে জানুয়ারি দু হাজার দু হাজার তারিখে এটা আঠেরো টাকা ট্রেড করছিলো সেখান থেকে চার তারিখ মার্চের ষোলো টাকায় এটা নেমে গেছিলো অনেকটাই নিচে পড়ে গেছিলো সেখানে গোল্ডের প্রাইস বেড়েছিলো একচল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছিলো সেখানে আবার কারেকশান দেখায় যেহেতু মার্কেট আবার এখান থেকে ষোলো হাজার দুশো পঁয়তাল্লিশ লেভেল থেকে প্রায় আঠেরো হাজার লেভেল ছুঁই ছুঁই তখন মার্কেট যেহেতু বাড়ছে গোল্ডের প্রাইস এখানে কারেকশান দেখালো সেখানে মার্কেট কারেকশান দেখালো তারপর অনেকটা বেশি সেখানে গোল্ডের প্রাইস কারেকশান দেখানোর পর আবার এখন দেখুন অল টাইম হাই হিট করেছে যেখানে মার্কেট ওই একই লেভেলে ঘোরাঘুরি করছে সুতরাং লাস্ট পনেরো বছরের ডেটা দেখে আমরা এটা কনফার্ম বলতে পারি যে মার্কেট এবং গোল্ড দুটো অপোজিট ডাইরেকশানে মুভ করে এদের মধ্যে রিলেশন ইনভার্স রিলেশন তাহলে মোদ্দা কথা হচ্ছে এটাই যে যদি আপনার মনে হয় যে শেয়ার বাজার আগামী দিনে ভালো পারফর্ম নাও করতে পারে মার্কেট এখান থেকে ক্র্যাশ করতে পারে মার্কেটে আনসার্টেনটিজ রয়েছে নেগেটিভ ফ্যাক্টর কাজ করছে নেগেটিভ নিউজ ঘোরাঘুরি করছে মানে মার্কেট ভালো পারফর্ম করবে না তাহলে সেই সময় আপনি গোল্ডে বিনিয়োগ করেন কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আমরা কেউ জানি না যে মার্কেট এখান থেকে পড়বে নাকি সাইডওয়েজ যাবে নাকি এখান থেকে বিশাল বাড়বে আর আনসার্টেন্টিজের কথা বলছি নেগেটিভ নিউজের কথা বলছি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে সারা জীবন যত বছর আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করে যাবেন প্রত্যেক সময় নেগেটিভ নিউজ থাকবেই থাকবে এমন কোনো দিন হবে না যে মার্কেটে প্রতি আপনি বুলিশ হয়ে যাবেন একদম একদম এতে যে মার্কেটে এখানে বাড়বে কোনো নেগেটিভ নিউজ নেই আর সব ঠিক হয়ে যাবে সব সময় কিছু না কিছু নেগেটিভ নিউজ থাকবেই যেটা মার্কেটকে ড্র্যাক ডাউন করবে যেটা আপনাকে সব সময় মনের মধ্যে একটা ভয় তৈরি করবে তো আপনি জীবনে কোনো দিনও শেয়ার বাজারে বিনিয়োগই করতে পারবেন না তাহলে আপনাকে গোল্ডি বিনিয়োগ করতে হবে তো এই যে সমস্যাটা এই সমস্যাটার সলিউশন কী হতে পারে এবারে এই ভিডিওটার সব থেকে ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে এসেছি ভালো করে শুনবেন যে কথাগুলো আমি বলছি এরপর আপনার মনের মধ্যে একদম কোনো কনফিউশন থাকবে না যে আপনি গোল্ড ইনভেস্টমেন্ট করবেন স্টক মার্কেটে বিনিয়োগ করবেন না রিয়েল এস্টেটে বিনিয়োগ করবেন তার একদম ক্লিয়ার কাট আনসার আপনাকে দিয়ে দেবো একটু মন দিয়ে শুনবেন মিস্টার ওয়ারেন ব্যাফেটের যদি আপনি ফলোয়ার হন মিস্টার ওয়ারেন বেফেট বলেন যে আমরা কোনো অ্যাসেট আমরা ওন করবো না সে যে অ্যাসেটটা কোনো কিছু আর্নিং করে না ঠিক আছে বা কোন তার কিছু প্রোডাক্টিভিটি নেই যদি আমরা স্টক মার্কেটে বিনিয়োগ করি তাহলে সেখানে কি কোনো প্রোডাক্টিভিটি রয়েছে সেখানে কি কোনো আর্নিং রয়েছে আর যদি আমরা গোল্ডে বিনিয়োগ করি তাহলে সেখানে কি কোনো প্রোডাক্টিভিটি রয়েছে সেখানে কি কোনো আর্নিং রয়েছে তো দেখুন যদি আমরা গোল্ডে বিনিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কোনো প্রোডাক্টিভিটি বা আর্নিংস নেই এটা পুরোপুরি স্পেকুলেশনের উপর চলে যদি বেশি ডিমান্ড হয় সাপ্লাই যেহেতু লিমিটেড ডিমান্ড যদি বেশি হয় তাহলে গোল্ডের প্রাইস সেখানে বাড়তে পারে কিন্তু সেই গোল্ড কোনো কিছু প্রডিউস করে না কোনো কিছু আর্নিং নেই তার তাহলে স্টক মার্কেটে কি আর্নিং রয়েছে গোল্ডে আমরা একশো টাকা বিনিয়োগ করলাম যেটা বললাম যে চার পাঁচ মাসের মধ্যে সে একশো টাকা বেড়ে হয়ে গেল একশো ছ টাকা ধরুন বা ছ পার্সেন্ট বাড়লো বা ষোলো পার্সেন্ট বাড়লো একশো ষোলো টাকা বেড়ে গেল কিন্তু সেখানেও তো আমার আর্নিং হলো তো সেটা আর্নিং হলো আপনার ওটা ক্যাপিটাল বাড়লো তার জন্য কিন্তু গোল্ড অ্যাজ এ অ্যাসেট সেটা কি কোনো আর্নিং করছে সেটা আপনাকে দেখতে হবে তো মিস্টার ওয়ারেন বাফিট বলেন যে আর্নিং যদি না করে তাহলে সেই অ্যাসেটটা আমি ওন করব না স্টক মার্কেট স্টক মার্কেট কোন আর্নিং করে স্টক মার্কেট আর্নিং করে স্টক মার্কেটে যদি আপনি টপ ফিফটি কোম্পানিতে টাকা লাগান বা যে যেসব শেয়ারগুলো আপনি কিনছেন সেই শেয়ার যদি কে নেন তাহলে সেই কোম্পানির আপনি ওনার হচ্ছেন মালিক হচ্ছেন সেই কোম্পানির আর্নিং যে আর্নিং করছে প্রত্যেক বছর বছর বা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে যে মানে আর্নিং পাবলিশ করা হয় ম্যানেজমেন্টের দ্বারা বা যে কোম্পানির যারা মালিক রয়েছে প্রোমোটার রয়েছে তাদের দ্বারা তো সেটা হচ্ছে আপনার আর্নিং কেননা আপনিও সেই কোম্পানির মালিক তো সেই কোম্পানি যত আর্নিং করছে সে আর্নিং যত বাড়তে থাকবে শেয়ার প্রাইসও তাকে ফলো করবে এটা আমরা প্রত্যেকবার দেখেছি বারবার আমি আলোচনা করেছি তো মার্কেটের ক্ষেত্রে মানে স্টক মার্কেটের ক্ষেত্রে যদি কোম্পানির আর্নিং বাড়তে থাকে তাহলে অবভিয়াসলি আপনার শেয়ারের প্রাইস বাড়বেই সেখানে এবং কোম্পানির আর্নিং যেখানে এই বছর একশো টাকা করলো তারপরের বছর একশো ষোলো টাকা একশো সতেরো টাকা তারপরের বছর দুশো টাকা যেরকম যেরকমভাবে বাড়বে সেই আর্নিংসটা হচ্ছে অ্যাকচুয়াল আর্নিংস তার পিছন প্রোডাক্টিভিটি রয়েছে প্রোডাক্টিভিটি কী করে রয়েছে যত বেশি আর্নিংস করবে নিজের প্ল্যান বলুন আরও বেশি এক্সপ্যান্ড করবে সেখানে আরও অনেক মানুষকে কাজে লাগাবে কাজ দেবে সেখানে মানুষের আর্নিং বাড়বে তো একটা পুরো চক্র থাকে একটা পুরো একটা সার্কেলের মধ্যে চলে তো এক্ষেত্রে স্টক মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে আর্নিংস রয়েছে কিন্তু গোল্ড ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কোনো আর্নিংস নেই আপনার ঠিক আছে মানে গোল্ড নিজে যে অ্যাসেট তার কোনো আন্ডারলাইন ভ্যালু নেই তার কোনো আর্নিংস নেই আশা করছি আপনাকে দুটোর মধ্যে ডিফারেন্সটা আমি বোঝাতে পেরেছি ওই জন্য মিস্টার ওয়ারেন বাফেট জীবনে কখনও এখন অবধি গোল্ডে বিনিয়োগ করেননি এই লজিকটার সঙ্গে সঙ্গে আরও একটা লজিক রয়েছে যেটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন নিজের ভিউ সেটা আপনার সাথে আমি শেয়ার করছি আপনার নিজের কি ভিউ এই বিষয়টা নিয়ে সেটা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন যেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই যে স্টেটমেন্ট আমি দিতে চলেছি এখন এটা শোনার পর থেকে আপনার একদম কনফিউশন দূর হয়ে যাবে এবং কেন আমি এত বলিস শেয়ার বাজারের প্রতি যে ভালো করবেই আগামী দিনে করতে বাধ্য সেটা আমি সবসময় কেন বলি আপনাকে আপনি একটু চিন্তা করে দেখুন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেটা স্টক মার্কেটে লিস্টেড রয়েছে যার মালিক হচ্ছেন মুকেশ আম্বানি তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অ্যাজ এ কোম্পানি তার যদি আর্নিংস বাড়ে তাহলে শেয়ার প্রাইস বাড়বে আর শেয়ার প্রাইস যদি বাড়ে তাহলে মুকেশ আম্বানি আরও বেশি ধনী হতে থাকবে আমরা যে লিস্ট দেখি যে কান্ট্রির মধ্যে বা ওয়ার্ল্ডের মধ্যে রিচেস্ট ম্যান কারা কারা রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ইকুইটির যে পার্সেন্টেজ যত বাড়ে রিটার্ন যত বাড়ে সেক্ষেত্রে সে আরও বেশি ওয়েলদি হতে থাকে কেননা তাদের ম্যাক্সিমাম ওয়েলথ সেটা স্টক মার্কেটে বা সেই কোম্পানিতে লাগানো রয়েছে সেই কোম্পানির আর্নিংস বাড়লে সেই কোম্পানি আরও বেশি ভালো পারফর্ম করতে থাকলে তারা আরও বেশি ধনী হতে থাকবে ঠিক আছে এটা বোঝা গেল। তাহলে কোম্পানির আর্নিংস যদি বাড়ে তাহলে মুকেশ আম্বানি আরও বেশি ধনী হবে এখন কোম্পানির আর্নিংস কী করে বাড়বে মুকেশ আম্বানি যদি প্রোডাক্ট বেশি সেল হয় মার্কেটে যে প্রোডাক্ট তারা বিক্রি করছে সেই প্রোডাক্ট যদি বেশি সেল করতে পারে তারা তাহলে তারা আরও বেশি ধনী হবে এখন প্রোডাক্ট সেল করার জন্য প্রোডাক্ট প্রথমে প্রোডিউস করতে হবে তার জন্য প্রথমে তারা ল্যান্ড কেনে ল্যান্ডের পর তারা একটা প্ল্যান্ট তৈরি করে সেখানে এমপ্লয়ীদেরকে কাজে লাগায় প্রোডাক্ট তৈরি করে সেটা মার্কেটিং করে অনেক রকম প্ল্যান করে স্ট্র্যাটেজি ডেভেলপ করে দিয়ে সেটাকে সেল করে সেখান থেকে আর্নিংস হয় প্রফিট হয় তার দরুন শেয়ারের প্রাইস আমরা ধীরে ধীরে আপার লেভেলস দেখতে পাই বা শেয়ারের প্রাইস বাড়ে তো আপনি একটা কথা ভেবে দেখুন যে যদি রিয়েল এস্টেটের প্রাইসই বাড়তো বা রিয়েল এস্টেট বা জমির দাম যদি আগামী দিনে স্টক মার্কেটের যে টাকাটা আমরা পাচ্ছি বা স্টক মার্কেটের যে রিটার্ন আমাদেরকে দিচ্ছে তার তুলনায় যদি বেশি হতো বা বেশি হয় ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম আমি এক বছর দু বছরের কথা বলছি না আমি দশ বছর কুড়ি বছর তিরিশ বছরের কথা বলছি লং ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম যদি এরকমটাই হয় তাহলে তো মুকেশ আম্বানি রিয়েল এস্টেটে বিনিয়োগ করে দিত ল্যান্ড কিনে রেখে দিত এসব কাজ করার এত কিছু হেডেক নেওয়ার এত কিছু প্ল্যান করার দরকারই ছিল না ল্যান্ড কিনে দিত তিরিশ বছর পর বিক্রি করে দিত ভালো একটা প্রফিট পেতো ভালো একটা পার্সেন্টেজ মানে আরও বেশি ওয়েলদি হয়ে যেত তাই না কিন্তু অ্যাকচুয়ালি তারা ওখানে প্ল্যান্ট তৈরি করে শুধুমাত্র জমি কিনে রেখে দেয় না প্ল্যান্ট তৈরি করে এন্ড প্রোডাক্ট এটা প্রডিউস করে কিছু সেইটা মার্কেটে বিক্রি করে অনেক রকম হেডেক নেয় স্ট্র্যাটেজি করে এটা ওটা করে এত কিছু প্ল্যান করার কি দরকার তাহলে যদি রিয়েল এস্টেটে বেশি রিটার্ন দেবে স্টক মার্কেটের তুলনায় তাহলে এক নম্বর লজিক দ্বিতীয় লজিক একই রকমভাবে গোল্ডের কথা যদি আমি বলি তাহলে মুকেশ আম্বানি চাইলেই প্রচুর গোল্ড কিনে নিতে পারে তো গোল্ড যদি প্রচুর কিনে দেয় এবং সেখানে যদি নিজের কাছে রেখে দেয় সেই গোল্ডটা এবং দশ বছর পর পনেরো বছর পর সেটা যদি বিক্রি করে তাহলে গোল্ডের প্রাইসটা আমি দেখালাম যে অনেক ক্ষেত্রে সেনসেক্সকে বা ইন্ডেক্সের রিটার্নের থেকে গোল্ড ভালো পারফর্ম করেছে ওভার দ্য ইয়ার্স তো যদি সেটাই হয় তাহলে গোল্ড কিনে রেখে দিতে পারতো সে তো আরও বেশি রিটার্ন পেতো সেখান থেকে স্টক মার্কেটে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কীরকম পারফর্ম করছে তার আর্নিংস কীরকম বাড়ছে এই বিষয় নিয়ে খুব একটা হেডেক নামলেই পারে গোল্ড কিনে রেখে দেবে ব্যাস পনেরো বছর পর কুড়ি বছর পর বিক্রি করে করতে ভালো একটা রিটার্ন পেয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি এরমভাবে হয় না সব থেকে বেশি রিটার্ন পাওয়া যায় স্টক মার্কেট থেকে কেননা স্টক মার্কেটের যে কোম্পানির আর্নিংস সেটা যদি ওভার দ্য ইয়ার্স বাড়ে তাহলে স্টক মার্কেট ভালো পারফর্ম করবে আর এই জন্যেই আমি বলি যে স্টক মার্কেট আগামী দিনে অনেক বেশি আরও হায়ার ভ্যালুতে ট্রেড করতে আমরা দেখতে পারি দারুণ পারফর্মেন্স আমরা দেখতে পারি স্টক মার্কেট থেকে কেন না গোল্ড আউট পারফর্ম করছে লাস্ট দশ বছর পনেরো বছরে সেনসেক্সের রিটার্ন রিটার্নকে কিন্তু বাস্তবে কী হওয়া উচিত হওয়া উচিত যে ইন্ডেক্সের রিটার্ন বা সেনসেক্সের রিটার্ন স্টক মার্কেটের রিটার্ন গোল্ডের রিটার্নকে আউট পারফর্ম করবে এবং ভালো মার্জিন আউট পারফর্ম করবে এটা হওয়া উচিত কিন্তু এখন কি হচ্ছে হচ্ছে না আন্ডার পারফর্ম করছে মানে আগামী দিনে খুব ভালো পারফরমেন্স আমরা দেখতে পারি মার্কেট থেকে বা এটাও হতে পারে যে গোল্ডের প্রাইস কারেকশান করতে পারে গোল্ডের প্রাইস নিচে পড়তে পারে দুটোর মধ্যে একটা হতে পারে গোল্ডের প্রাইস হয়তো অনেকটা নিচে পড়ল মার্কেট হয়তো অল্প অল্প করে বাড়ছে একটু একটু বাড়ছে কিন্তু মার্কেটকে সবসময় আউট পারফর্ম করতেই হবে যে কোনো ইয়ার্সের সাথে আমি কম্পেয়ার করি না কেন এবং ভেরি লং টার্মে যদি আমরা তিরিশ বছরের কথা বলি তিরিশ বছর আগে থেকে এখন অবধি যে পিরিয়ডটা রয়েছে এটা যদি আমরা ক্যালকুলেট করে দেখি তাহলে দেখব যে আমরা নিফটি বা সেন্সেক্স থেকে প্রায় সিক্সটিন থেকে সেভেন্টিন পার্সেন্ট রিটার্ন অন অ্যান অ্যাভারেজ নিয়ে এসেছি যেখানে গোল্ড খুব মানে আন্ডার পারফর্ম করেছে দশ থেকে এগারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে ছ পারসেন্ট এক্সট্রা রিটার্ন আমরা ইন্ডেক্সে মানে স্টক মার্কেটে বিনিয়োগ করার মাধ্যমে পেয়েছে। আর এই স্টক মার্কেটের গ্রোথ থেকে যদি আপনিও আগামী দিনে বেনিফিটেড হতে চান তাহলে এই যে স্মল কেসের টপ ওয়ান হান্ড্রেড স্টকসের বাস্কেটটা রয়েছে এখানে গিয়ে আপনি পুরোটা ডিটেলে চেক করে নিতে পারবেন যেখানে ভোলাটিলিটি কম রয়েছে তো এখানে বিনিয়োগ করার মাধ্যমে আপনি এর যে বেনিফিট সেটা নিতে পারেন যদি টপ ওয়ান হান্ড্রেড কোম্পানি ভালো পারফর্ম করে তাহলে আপনার যে ক্যাপিটাল আপনার যে বিনিয়োগের ভ্যালু সেটা আগামী দিনে বাড়তে থাকবে তবে আমাদেরকে ভিউ রাখতে হবে লং টার্ম তো যেরকমটা আমরা আলোচনা করলাম যে শেয়ার বাজারে যদি আমরা বিনিয়োগ করি লং টার্মের জন্য তাহলে মডারেট রিস্ক নিয়ে একটা ভালো রিটার্নের সম্ভাবনা সেখান থেকে রয়েছে অন্যান্য অ্যাসেট ক্লাসের তুলনায় ওই জন্য ইকুইটিকে অবশ্যই আমাদের ইনভেস্টমেন্ট অ্যাসেট ক্লাসের মধ্যে ফেলতে হবে এবং সেখানে যদি আমরা গোল্ডের কথা বলি সঙ্গে কেননা গোল্ড আমরা দেখলাম যে একটা ভালো হেজ যদি ইকুইটি মার্কেট এখান থেকে অনেকটা পার্সেন্ট নিচে পড়ে যায় বা ভোলাটাইল থাকে তাহলে গোল্ড ভালো পারফর্ম করে একটা ভালো হেজ তো সেক্ষেত্রে যেহেতু ইকুইটি ইনভেস্টমেন্টে একটা সামনে দিনে ভালো গেন আমরা দেখতে পারি শেয়ার বাজার ভালো পারফর্ম যদি করে তাহলে অবভিয়াসলি এখানে একটা ভালো পার্সেন্টেজ আমরা গেন পাবো তো ওই জন্য ইকুইটি ইনভেস্টমেন্টে সেভেন্টি আমরা ক্যাপিটাল বিনিয়োগ করতে পারি আর যেখানে থার্টি ক্যাপিটাল আমরা বিনিয়োগ করতে পারি গোল্ডের ক্ষেত্রে কেননা গোল্ড একটা ভালো হেজ যেখানে মার্কেট যদি পড়ে যায় তাহলে গোল্ড যদি সেখান থেকে একটু হায়ার লেভেলস দেখায় তাহলে আমাদের রিস্ক অতটা থাকবে না তাই আপনি এই স্মল কেসটা আউট করতে পারেন এখানে যদি আমরা ভিউ স্মল কেসে ক্লিক করি এর যদি চার বছরে সে যে রিটার্নের কথা বলি তাহলে সেটা সিক্সটিন পার্সেন্টের কাছাকাছি যেটা একটা ভালো রিটার্ন এবং লো ভোলাটাইল এই বাস্কেটটা আর মাত্র আপনি দুশো ছিয়ানব্বই টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট দিয়ে এখানে বিনিয়োগ শুরু করতে পারেন যেখানে সেভেন্টি পার্সেন্ট ইকুইটিতে বিনিয়োগ হবে আপনার টাকা এবং থার্টি পার্সেন্ট গোল্ডে বিনিয়োগ হবে এবং এই সংক্রান্ত যা কিছু পোস্ট রয়েছে সেটা আপনি দেখতে পারেন এখানে ওয়েটেজে গিয়ে আপনি দেখতে পারেন যে কোয়ার্টারলি বেসিসে এটা ডিব্যালান্সিং করা হয় এখানে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর নিপটি ভিজে এখানে সেভেন্টি পার্সেন্ট ওয়েটেজ দেওয়া আছে আর যেখানে গোল্ড ভিজে থার্টি পার্সেন্ট ওয়েটেজ দেওয়া আছে এই স্মলকে সংক্রান্ত যা কিছু ডিটেলস এই ভিডিও এবং ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখবো সেখানে ক্লিক করে এই স্মলকে সম্পর্কে পুরোটা দেখে নিতে পারে তো আশা করছি আজকের আলোচনার পর আপনার মধ্যে কনফিউশন থাকবে না যে আমি রিয়েল এস্টেটে বিনিয়োগ করবো নাকি গোল্ডে বিনিয়োগ করবো নাকি শেয়ার বাজারে বিনিয়োগ করবো শেয়ার বাজার ভোলাটাইল একদমই ঠিক কিন্তু লং টার্মে যদি আমরা লংগার টাইম ভিউ রাখি তাহলে সেক্ষেত্রে শেয়ার বাজারে সবসময় অন্যান্য অ্যাসেট ক্লাসের থেকে আউট পারফর্ম করতে বাধ্য আমাদের মধ্যে সমস্যা এটাই যে আমরা লজিকের পেছনে যাই না আমরা শুধু রিটার্নের পেছনে দৌড়াই যেখানে বেশি রিটার্ন সেখানে আমরা বিনিয়োগ করে দিই যেরকম স্টক মার্কেটেও বিনিয়োগ করেছিলাম দু হাজার একুশে বেশি ইনভেস্টমেন্ট এখন যখন মার্কেট নিচে পড়ছে বা সেরকমভাবে পারফরমেন্স করেনি অনেকেই আমরা স্টক মার্কেট থেকে ছেড়ে চলে যাচ্ছি কিন্তু তার পোটেন্সিয়াল কতটা যদি আমরা লংগার ভিউ রাখি লঙ্গার টার্ম ভিউ রাখি সেই বিষয়টা আমরা বুঝি না সেই ওয়েলথ অপরচুনিটি যে ওয়েলথ ক্রিয়েট করার যে অপরচুনিটি ছিল সেটা আমরা মিস করে দিই তার জন্য এখন অনেকেই গোল্ডে ইনভেস্টমেন্ট করার পেছনে দৌড়চ্ছেন গোল্ডে বিনিয়োগ করতে চাইছেন কেননা গোল্ডের প্রাইস ধুমধুম করে উপরে ওপরে যাচ্ছে বলে তবে যেহেতু যখনই মানে গোল্ডের প্রাইস মানে খুব কম সময়ের মধ্যে খুব বেশি র্যালি দিয়ে দেয় তারপরে ভালো একটা কারেকশানও আমরা দেখি এই বিষয়টাও আপনাকে মনে রাখতে হবে ঠিক যেরকম স্টক মার্কেটের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের এটাই নিয়ম যদি খুব বেশি ওপরে চলে যায় র্যালি দিয়ে দেয় তারপরে সাইড বা তার মধ্যে কারেকশান আমরা দেখি এই বিষয়টা খেয়াল রেখে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেবেন আর যদি আপনি স্মল কেস চেক করতে চান তাহলে আমি বললাম ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে এবার বাংলাও বিনিয়োগ করবে